Hello, good afternoon everyone. If you look at the screen, you can see that the topic today is transformation of sentences. So this is not for the first time that you are going to learn something about the transformation of sentences. Earlier also, if you remember, that you were taught a few transformations, suppose simple to complex, complex to compound, this or that. But the transformation of sentences today is a little different. So tar age ami jeta tumra shikhechile, what you already have learned what the transformation of sentences is, I would like to repeat the same thing. Etu dekhe nao, tarpor ami bolchi je ajke amra ki alochona korbo. So if you look at the screen, there is written the transformation of sentences refers to the process, say procreator kotha bolche, of transforming the structure of a sentence into another without changing the meaning. Tale ekta transformation er ortho ki na ekta bakker kebolmatro gothongoto poriborton ghotbe. Dekho ekhane bangla ta lekha ache, transformation of sentences holo emon ekti prokriya jekhane bakker orthogoto kono poriborton hoy na, kebolmatro tader gothongoto poriborton kora hoye thake. তাহলে এই যে ব্যাপারটা, একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যখন শিখছো, ওয়েন ইউ আর অন দি প্রসেস অফ লার্নিং অ্যাবাউট দি ট্রান্সফরমেশন, ডু অলওয়েজ রিমেম্বার টু ইম্পর্টেন্ট থিংস, দ্যাট দের ইজ নো চেঞ্জ ইন মিনিং, মানের কোনো, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হয় না, অনলি চেঞ্জ ইন স্ট্রাকচার, শুধুমাত্র গঠনের পরিবর্তন হয়ে থাকে। সো নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস দি টপিক দ্যাট আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ টুডে, অ্যান্ড দ্যাট ইজ affirmative to negative. Look at this screen. Affirmative to negative মানে হচ্ছে হ্যাঁ বাচক বাক্য থেকে, অর্থাৎ যেটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, সেখান থেকে উই উইল ট্রাই টু চেঞ্জ দেম ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স, একটা না বাচক বাক্যে পরিণত করার চেষ্টা করবো। সো দেয়ার আর সেভারেল রুলস, অনেক নিয়ম রয়েছে, আই উইল ডিসকাস দি রুলস ওয়ান বাই ওয়ান, এবং এই ভিডিওতে চারটে রুল আমি ডিসকাস করার চেষ্টা করব, এবং আগামী ভিডিওতে বাকিগুলো পরপর আস্তে আস্তে আমরা যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা অন্যান্য ট্রান্সফরমেশনগুলো দেখার চেষ্টা করবো। তো লুক অ্যাট দি ফার্স্ট রুল, কি লেখা আছে, প্রথম রুল, ইউজিং অপোজিট ওয়ার্ড। তাহলে সবার প্রথম আমরা যেটা দেখবো যে একটা বাক্যের হ্যাঁ বাচক বাক্য তাকে না বাচক করার বিভিন্ন রুল হয়, তার প্রথম যেটা আমি তোমাদের জন্য মেনশন করছি সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে। দেখো কি লেখা আছে, সামটাইমস কখনো কখনো an affirmative sentence can be turned into a negative sentence, একটা নাবাচক শব্দে পরিবর্তন করা যায়, বাই ইউজিং দি অপোজিট অফ এন ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওই বাক্যের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডের বিপরীত শব্দ ব্যবহার করে। সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কী হতে পারে, অ্যাডজেক্টিভ বা ভার্ব, মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা ভার্ব হয়ে থাকে। তো দেখো খুব সহজ এই নিয়মটা, দিস রুল ইজ ভেরি ইজি। দেখো কী লেখা আছে, প্রথম উদাহরণ, রাজম ইজ ওয়াইজ। দেখো এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট শব্দটা, এবং সেটা দেখো নিচে লেখা আছে অ্যাডজেক্টিভ, ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ বা বুদ্ধিমানও বলতে পারো। তো তার যদি আমরা অপোজিট করি এবং নাবাচক শব্দ ব্যবহার করি, অর্থাৎ নট, সো ইট ক্যান ইজিলি বি টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। কী বলছে, রাজম ইজ নট ফুলিশ, তাহলে রাজম বুদ্ধিমান, তার বিপরীত, তার নেগেটিভ সেন্টেন্স কী হলো, রাজম বোকা নয়। দেখো এক্ষেত্রে কেবলমাত্র উই আর চেঞ্জিং দি স্ট্রাকচার, নট দি মিনিং। সিমিলারলি দে আর সাম আদার এক্সাম্পলস, দেখো দে আর অনেস্ট, অনেস্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সো দে আর নট ডিসঅনেস্ট। আমি বলেছিলাম যে ভার্বেরও করা যায়। দেখো লেখা আছে, আই শ্যাল রিমেম্বার দিস জার্নি, আমি এই যে যাত্রাটার কথা মনে রাখবো, তাহলে আই শ্যাল নট ফরগেট, রিমেম্বারের বিপরীত, দিস জার্নি। অ্যান্ড লুক অ্যাট দি লাস্ট এক্সাম্পল, দ্য প্রিন্স লাইকস রাইডিং অন হর্স, দ্য প্রিন্স লাইকস রাইডিং অন হর্স। কি উত্তর লেখা আছে, দ্য প্রিন্স ডাজেন্ট হেট, তাহলে লাইকের বিপরীত হচ্ছে হেট, দ্য প্রিন্স ডাজেন্ট হেট রাইডিং অন হর্স। সো দিস ইজ দি ফার্স্ট রুল অফ ট্রান্সফর্মিং আ সেন্টেন্স ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে লেটস কাম টু দি নেক্সট রুল। দেখো নেক্সট রুল কী বলছে, ইউজিং ডবল অপোজিট, দুটো অপোজিট শব্দ ব্যবহার করবো বা অপোজিট ওয়ার্ড। কী বলছে দেখো, ইফ দের ইজ দ্য ওয়ার্ড অলওয়েজ, অলওয়েজ শব্দটা যদি বাক্যে থাকে ইন এ সেন্টেন্স, টু অপোজিট ওয়ার্ডস আর ইউজ টু মেক ইট নেগেটিভ, দুটো অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হয় সেটাকে নেগেটিভ করতে গেলে। যেমন কি দেখো লেখা আছে, এন বি অর্থাৎ নোট বিলো বা
বিশেষ দ্রষ্টব্য যেটা বলছে, অলওয়েজ ইজ অলওয়েজ রিপ্লেসড উইথ নেভার, মানে অলওয়েজ সবসময় নেগেটিভে যখন আমরা ট্রান্সফর্ম করব এটা কী দ্বারা রিপ্লেসড হবে, না নেভার, কখনোই না, অলওয়েজ মানে সর্বদা। ইফ ইউ লুক অ্যাট দি এক্সাম্পল ইউ উড বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য চেঞ্জ অকার্স। ইউ আর অলওয়েজ কেয়ারলেস অ্যাবাউট ইউর স্টাডিজ, ইউ আর অলওয়েজ কেয়ারলেস অ্যাবাউট ইউর স্টাডিজ। আমি এখানে লিখেছি যে দুটো শব্দের অপোজিট ব্যবহার করে, তাই লেখা আছে দেখো ডাব্লু ওয়ান মানে হচ্ছে ওয়ার্ড ওয়ান আর তারপর এটা হচ্ছে ওয়ার্ড টু, এই দুটোর অপোজিট করতে হবে। তাহলে ইউ আর নেভার, তাহলে নেভার যেহেতু আমরা জানি ইটস এ নেগেটিভ ওয়ার্ড তাই এখানে আর নতুন করে নট বা ইত্যাদি কোনো শব্দ আসছে না। সো ইউ আর অলওয়েজ কেয়ারলেস, ইউ আর নেভার কেয়ারফুল, বাকিটা যা আছে তাই। অলওয়েজ স্পিক দি ট্রুথ, দেখো অলওয়েজ এটা হচ্ছে ওয়ার্ড ওয়ান, এটা চেঞ্জ করতেই হবে নেভারে, আর ট্রুথ সেটা হচ্ছে ওয়ার্ড টু। অলওয়েজ টেল আ লাই, তোমাদের মনে হতে পারে স্পিক কেন টেল করলাম, কারণ লাইয়ের সাথে টেল শব্দটাই বেশি সুটেবল, ঠিক আছে। ওকে লেটস কাম টু দি নেক্সট ওয়ান, লুক অ্যাট দি নেক্সট রুল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড রিমেম্বার দিস রুল অ্যান্ড ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি কেয়ারফুলি। দেখো লেখা আছে অনলি বা অ্যালোন, এই অনলি বা অ্যালোন দুটো শব্দের অর্থই কী, কেবলমাত্র বা একা, কোনো একটা জিনিস বা একজনকে বোঝানো হচ্ছে। যদি এই ধরনের কোনো শব্দ বাক্যে থাকে, ইফ ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ ওয়ার্ডস লাইক অনলি অ্যালোন ইন এ সেন্টেন্স, দে উড বি রিপ্লেসড, এগুলোকে রিপ্লেস কী দিয়ে করতে হয়। দেখো আমি তিনটে শব্দ লিখি, তিনটে রিপ্লেসমেন্ট লিখেছি, একটা হচ্ছে নান বাট, নাথিং বাট, আর একটা হচ্ছে নট মোর দ্যান। দেখো একটা চার্ট, তোমাদের একটা একটা চার্ট বলতে পারো বা তোমাদের জন্য একটা কী বলবো, একটা একটা পদ্ধতি প্রিপেয়ার করেছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো অনলি নান বাট তখন হয় যখন সেটা কাকে বোঝায়, ফর দি লিভিং অবজেক্টস, মানুষ বা অন্যান্য প্রাণী বা প্রাণীদের ক্ষেত্রে, তখন সেটা রিপ্লেসড হবে নান বাট। যদি নট মোর দ্যান কখন কীভাবে রিপ্লেসড হয়, যদি সেটা সংখ্যা বোঝায়, আর নাথিং বাট দেখো একদম শেষে রয়েছে, সেটা হচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে। তাহলে অ্যালোন বা অনলি এই শব্দগুলো যদি বাক্যে থাকে, ইফ ইউ ফাইন্ড আইদার অ্যালোন অর অনলি ইন এ সেন্টেন্স, ইট দে আর অলওয়েজ রিপ্লেসড আইদার উইথ নান বাট, নট মোর দেন অর নাথিং বাট। তো নান বাট কাদের জন্য, না মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে লিভিং অবজেক্টদের জন্য, নাথিং বাট হচ্ছে নন লিভিং অবজেক্টদের জন্য, আর নট মোর দেন হচ্ছে সংখ্যার ক্ষেত্রে। ব্যাপারটা কীরকম, লেটস কাম টু দি এক্সাম্পলস। হ্যাঁ দেখো এখানে লিখে দেওয়া আছে কোনো বাক্যে অনলি বা অ্যালোন শব্দটি থাকলে সেক্ষেত্রে উপরিউক্ত নিয়মগুলি সব নিয়মানুযায়ী শব্দগুলির পরিবর্তন করলেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হবে। কীরকম দেখো, লুক অ্যাট দি এক্সাম্পলস, বলছে অনলি গ্র্যাজুয়েটস, গ্র্যাজুয়েটস মানে যারা স্নাতক পাস করেছে যারা, অনলি গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। তাহলে গ্র্যাজুয়েটস লিভিং অবজেক্ট, তাই লেখা আছে দেখো শুধু অনলিটা নান বাট হয়ে যাচ্ছে, আর কোনো চেঞ্জ নেই, দ্যার ইজ নো চেঞ্জ। শুধু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই অনলি বা অ্যালোন এটা কাকে কোয়ালিফাই করছে, এটা লিভিং অবজেক্টকে কোয়ালিফাই করছে, এটা নন লিভিং অবজেক্টকে কোয়ালিফাই করছে, অর ইট ইজ কোয়ালিফাইং আ নাম্বার। এটুকু আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, উই ক্যান ভেরি ইজিলি ডু দিস। তাহলে এখানে কী হলো, অ্যাজ ইট ইজ কোয়ালিফাইং আ লিভিং অবজেক্ট গ্র্যাজুয়েটস, তাই কী করলাম, নান বাট গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। তারপর দেখো সঞ্জয় অ্যালোন, সঞ্জয় নাম, ইটস এ লিভিং অবজেক্ট মানুষ, তাই এখানে বসিয়ে দিলাম নান বাট সঞ্জয় হেল্প দি নিডি। লুক অ্যাট দি নেক্সট ওয়ার্ড, বলছে অনলি দি বার্ডস ফিল দি আর্থ উইথ সুইট মিউজিক। দেখো বার্ডস যদিও মানুষ নয়, দো ইট ইজ নট হিউম্যান বিং, বাট ইট ইজ এ লিভিং অবজেক্ট, তাই এক্ষেত্রেও কিন্তু নান বার্ড দিয়েই করলাম, নান বার্ড দি বার্ডস ফিল দি আর্থ উইথ সুইট মিউজিক। তারপরে দেখো লুক অ্যাট দি নেক্সট এক্সাম্পল, বলছে অনলি দি মনসুন, এখানে মনসুন বলতে মৌসুমি বায়ু, আমি পরে বাংলাটা লিখে দিয়েছি, বলছে অনলি দি মনসুন কজেস রেন, একমাত্র মৌসুমি বায়ুর ফলেই বৃষ্টি হয় ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। তাহলে মৌসুমি বায়ু এটাকে কখনোই আমরা একটা প্রাণ বা প্রাণী এটা বলতে পারি না, সো ইট ইজ ডেফিনেটলি এ নন লিভিং অবজেক্ট অর অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাই এক্ষেত্রে কী বসছে, নাথিং বাট দি মনসুন কজেস রেইন ইন আওয়ার কান্ট্রি। লুক অ্যাট দ্য নেক্সট এক্সাম্পল, অনলি দি পারফিউম অফ আর হেয়ার, তার চুলের যে একটা সুগন্ধ লিঙ্গার, দীর্ঘক্ষণ একটা স্থানে রয়ে গিয়েছিল। এবার দেখো দেখি পারফিউম ইজ ইট এ লিভিং অবজেক্ট,
ডেফিনেটলি নট, সো ইটস এ নন লিভিং, তাই জন্য এখানেও কিন্তু নাথিং বাট বলছে, বলছে নাথিং বাট দি পারফিউম অফ আর হিয়ার লিঙ্গার। তারপর লুক অ্যাট দি নেক্সট এক্সাম্পল নাম্বার সিক্স, পলাস ইজ অনলি 17 ইয়ার্স ওল্ড। দেখো এখানে অনলিটা বসছে ঠিক কার আগে, 17 ইয়ার্স, এটা একটা নাম্বার, এটা একটা সংখ্যা, তাই এখানে কি হচ্ছে নট মোর দ্যান বসবে, তাহলে পলাস ইজ নট মোর দ্যান 17 ইয়ার্স ওল্ড। তারপর দেখো দ্য কার কস্ট মি অনলি 6.3 ল্যাক্স, গাড়িটার দাম পড়েছিল 6.3 ল্যাক্স, তাহলে এটাও একটা নাম্বার, তাই এখানে বসছে কি দ্য কার কস্ট মি নট মোর দ্যান 6.3 ল্যাক্স। সো দিস ইজ দি থার্ড রুল ওয়ার উই ক্যান সি হাউ অনলি অর অ্যালোন ক্যান বি রিপ্লেসড ইউজিং নান বাট, নাথিং বাট অর নট মোর দ্যান। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নাও লেটস কাম টু দি লাস্ট অর দি ফাইনাল রুল টু বি ডিসকাসড ইন টুডেজ ভিডিও। লুক অ্যাট দি স্ক্রিন, ইউ ক্যান ফাইন্ড দ্যাট দের ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস বা যেটাকে ফ্রেজ আমরা বলতে পারি, অ্যাজ সুন অ্যাজ। এই অ্যাজ সুন অ্যাজ শব্দটার অর্থ হচ্ছে যেই না, দেখো নিচে লেখা আছে, এবং আমরা বলেছি কি এখানে অর্থের কোনো পরিবর্তন হয় না, আমরা কেবলমাত্র গঠনগত পরিবর্তন করি। তাই একটা জিনিস এখানেও স্পষ্ট যে অ্যাজ সুন অ্যাজ এই শব্দটা বাক্যে থাকলে যে শব্দগুলো দ্বারা রিপ্লেসড হয় সেগুলো দেখো লিখে দিয়েছি, নো সুনার দ্যান, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন, কীভাবে হয় সেটা আমি পরে আসছি। তো প্রত্যেকটা শব্দ, উপরে উল্লেখিত প্রত্যেকটি শব্দ গুচ্ছ বা ফ্রেজ, তার প্রত্যেকের অর্থই কিন্তু যেই না, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ, পরের লাইনে দেখো লেখা আছে, অ্যাজ সুন অ্যাজ ইন এ সেন্টেন্স, একটা বাক্যে, ইজ অলওয়েজ রিপ্লেসড উইথ নো সুনার দ্যান, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন, যে কোনো একটা দিয়ে। দেখো ওই জন্য স্পষ্ট পরের বাক্যে উল্লেখ করে দিয়েছি, যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে, যদি ধরো মনে করো প্রশ্ন দেওয়া আছে যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য রয়েছে আর তোমাকে বলা নেই যে কোনটা দিয়ে চেঞ্জ করবে, অনলি লেখা আছে টার্ন ইট ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স, তাই বলছে যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে নো সুনার দ্যান, হার্ডলি ওয়েন বা স্কার্সলি ওয়েনের মধ্যে যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে, কারণ প্রত্যেকেরই অর্থ একই। দেখো বলছে স্ট্রাকচার, অ্যাজ সুন অ্যাজ এ স্ট্রাকচার কি আমি লিখে দিয়েছি, নো সুনার দ্যান এ স্ট্রাকচার কি লিখে দিয়েছি তোমরা একটু দেখে নেবে। তো এটা আগে বাক্যটা আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো। দেখো লেখা আছে অ্যাজ সুন অ্যাজ, তাহলে বাক্যের প্রথমেই দেখতে পাচ্ছ অ্যাজ সুন অ্যাজ আছে, যদি এরকম কোনো বাক্য থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ হি রিচড দি স্টেশন দ্য ট্রেন অ্যারাইভ, যেই না সে স্টেশনের কাছে পৌঁছলো ট্রেনটা এসেছিল। তো এই বাক্যটাকে আমি রিপ্লেস যে কোনো কিছু দিয়ে করতে পারি। তো আমি তিনটে বাক্য নিয়েছি, আই হ্যাভ টেকেন থ্রি সেন্টেন্সেস ওয়ান বাই ওয়ান, এবং তিনটেকে তিন রকম দিয়ে করার চেষ্টা করব। দেখো তাহলে প্রথম বাক্য করছি, নো সুনার হ্যাড। দেখো নো সুনারের ক্ষেত্রে যদি আমি নিয়মটা দেখি তাহলে লেখাই আছে নো সুনারের পর হ্যাড বসছে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বের পিপি ফর্ম বসছে। তাহলে বাক্যটা দেখো বলছে, নো সুনার হ্যাড হি রিচড দি স্টেশন, আর এখানে দেখো অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে একটা কমা ছিল, এক্ষেত্রে কমা না বসিয়ে আমি তার পরিবর্তে বসিয়ে দিলাম ওই নো সুনারের সাথে যে লিঙ্কিং ওয়ার্ডটা ছিল দ্যান, সেটা বসিয়ে দিলাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি রিচ দি স্টেশন এর পরিবর্তে লিখলাম কি, নো সুনার হ্যাড হি রিচ দি স্টেশন দ্যান, বাকি যে অংশটা রয়েছে সেকেন্ড পার্ট সেটা বসিয়ে দিলাম। আমি কমার পরে অ্যাজ সুন অ্যাজ দেখো লেখা আছে সেকেন্ড পার্ট লিখেছি, একটা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট, কারণ এগুলো প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি কি এগুলো সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো, একটা প্রিন্সিপাল ক্লজ একটা মেন একটা একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো এই নো সুনারের ক্ষেত্রে একটা খুব মাইনর চেঞ্জ তোমরা ইচ্ছা করলে করতে পারো, ইফ ইউ উইশ ইউ ক্যান মেক দিস চেঞ্জ পসিবল। দেখো এখানে ওপরে হ্যাড লিখেছিলাম নো সুনারের পরেই, এক্ষেত্রে লিখেছি ডিড, তোমরা তোমাদের পছন্দ মতো হোয়াট এভার ইউ প্রেফার ইউ ক্যান চেঞ্জ ইট ইন্টু ইউর ওন প্রেফারেন্স। বলছে নো সুনার হ্যাডও লেখা যায়, তবে হ্যাড লিখলে সেক্ষেত্রে দেখো ভার্বের পিপি ফর্ম করেছিলাম হ্যাড হি রিচড, বাট হিয়ার ইফ ইউ লুক অ্যাট দি সেকেন্ড সেন্টেন্স নো সুনার ডিড হি রিচ, কারণ আমরা জানি যে ডিড সবসময় ডিডের পর কী বসে, প্রেজেন্ট ফর্মই বসে, তো এখানে প্রেজেন্ট হয়ে যাবে, তোমাদের যেটা পছন্দ ইউ ক্যান ডু দ্যাট। তাহলে নো সুনার ডিড হি রিচ দি স্টেশন দ্যান দি ট্রেন অ্যারাইভ। আচ্ছা আরও দুটো উদাহরণ আমি তোমাদের জন্য নিয়েছি, দেখো
বলছে অ্যাজ সুন অ্যাজ ম্যাথিউ রিচড দি স্কুল, ম্যাথিউ যেই না স্কুলে পৌঁছালো দ্য বেল র্যাং। দেখো আমি এটা অন্য একটা, যে আমাদের তিনটে গ্রুপ অফ ওয়ার্ডস দিয়েছিলাম আমি, তার মধ্যে আরেকটা দিয়ে করছি, বলছে হার্ডলি কোনো পার্থক্য নেই, নো সুনারের জায়গায় আমরা হার্ডলি বসাবো, দ্যানের মতো করে হোয়েন বসাবো। তাহলে হার্ডলি হ্যাড ম্যাথিউ রিচ স্কুল হোয়েন দি বেল র্যাং। একই রকমভাবে পরেরটা দেখো, বলছে অ্যাজ সুন অ্যাজ দি স্পোর্টস ওয়াজ ওভার দ্য প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড। এখানে তোমাদের মনে হতে পারে যে একটু পরিবর্তন আছে, কীরকম পরিবর্তন, না এখানে ভার্বটা রয়েছে অক্সিলিয়ারি, তাই এখানে ওয়াজের পরিবর্তে এখানে হ্যাড বিন করে দেবো। অর্থাৎ হ্যাড শব্দটা থাকবেই, দেখে নাও। স্কার্সলি হ্যাড দি স্পোর্টস বিন, স্কার্সলি হ্যাড দি স্পোর্টস, শুধুমাত্র এখানে ভার্বের জায়গায় হয়ে গেল বিন, কারণ আমরা জানি যে ওয়াজ বা ওয়্যার অ্যামিজারের পিপি ফর্ম হচ্ছে বিন, তাই স্কার্সলি হ্যাড দ্য স্পোর্টস বিন ওভার হোয়েন দি প্রাইজেস ওয়্যার ডিস্ট্রিবিউটেড। তো এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, যদি প্রয়োজন হয় একের বেশিবার দেখো, ট্রাই টু গেট থ্রু দি এক্সাম্পলস, ট্রাই টু গেট থ্রু দি রুলস ভেরি কেয়ারফুলি। আমি কিছু এই যে চারটে উদাহরণ দিলাম এর থেকে কিছু এক্সাম্পল, কিছু স্যাম্পল টাস্ক তোমাদের জন্য পাঠাবো, প্র্যাকটিস করলে আরও বেটার তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়ে যাবে। আপাতত ভিডিওটা দেখে এই নিয়মগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয়, ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টি, কন্ট্যাক্ট মি। থ্যাংক ইউ।